আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো আজকে বিকেল থেকে আমার ব্লগটা শুরু করেছি, আশা করি আপনারা সবাই দেখবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আমি আজকে বিকেলে ঘর দোর গুছিয়ে নিয়ে তারপরে আজকে রুটি তৈরি করব। তো আমি কিভাবে ফ্রিজে 4-5 দিন রুটি সংরক্ষণ করে রাখি, তো সকালবেলা তো অনেক কাজ থাকে, তো বাচ্চারা স্কুলে যায়, তাদেরকে রুটি বানিয়ে খাওয়ানোটা খুব ঝামেলা হয়ে যায়। তো আমি যদি আগেই ফ্রিজে রুটিগুলো বানিয়ে রেখে দেই, তাহলে সকালে ঘুম থেকে উঠে রুটিগুলো ছেঁকে নিলেই আমার কাজ অনেক সহজ হয়ে যায়, ওদেরও তাড়াতাড়ি খাবারটা দিতে পারি। তো সেজন্যই আমি বিকেলবেলা রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি রুটিগুলোকে গরম পানি দিয়ে কাই করে নিয়েছি। তো অনেকগুলো রুটি আমি বানিয়ে এখানে রেখে দিয়েছি। তো আমি রুটি তেমন ভালো বানানো পারি না, গোল করতে পারি না, তবে যতটুকু সম্ভব তাও করি। তো রুটি যেমনই হোক তো খেতে তো পারি, সেটাই সবচেয়ে বড় কথা। তো এত সৌন্দর্য দিয়ে কি করব, তো যেহেতু পারি না সেটাই হলো এখন সবচেয়ে বড় কথা। তো আমি রুটিগুলো একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। বানিয়ে এগুলো এপিঠ ওপিঠ হালকা একটু ছেঁকে নিব, ছেঁকে এগুলো ফ্রিজে আমি সংরক্ষণ করব। তবে এমনভাবে রুটিগুলো আমি ছেঁকে নিব যাতে রুটিগুলো মানে একটার সাথে আরেকটা লেগে না যায়, খুব ঝরঝরে থাকে রুটিগুলো, একটার সাথে আরেকটা যাতে আঠার মতো না লাগে, সেজন্য হালকা একটু এপিঠ ওপিঠটা আমি ভেজে নিব। তো আপনারা যারা এভাবে রুটি সংরক্ষণ করেন তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রুটি সংরক্ষণটা কি সঠিক কি না। তবে আমি এভাবে রুটিগুলো ফ্রিজে রেখে সংরক্ষণ করে তারপরে খাই। তো আমি প্রথমে অনেকগুলো রুটি বানিয়ে নিয়ে এসেছি, তারপরে একটার পর একটা হালকাভাবে ছেঁকে নিচ্ছি। তো আমার রুটিগুলো কিন্তু সবগুলো এক সাইজের হয়নি, কারণ আমি আগে বলেছি যে আমি কিন্তু রুটি তেমন বানাতে পারি না, গোল করতে পারি না, বানাতে পারি ঠিকই কিন্তু গোল করতে পারি না, তবে যতটুকু পারি ততটুকুই আলহামদুলিল্লাহ। তো আমার রুটিগুলো ছেঁকা হয়ে গেছে, তো আমি এগুলোকে ফ্যানের নিচে টেবিলের মধ্যে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো এগুলোকে আমি ফ্যানের নিচে ঠান্ডা করে তারপরে এগুলোকে আবার একটার উপর একটা রেখে এটার নিচেও কাগজ দিয়ে নিব, আবার উপরেও কাগজ দেব। তো প্লেটের মধ্যে একটা আমি পেপার দিয়ে নিয়েছি। তো আমার রুটিগুলো প্রায় ঠান্ডা হয়ে এসেছে, তো এগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি ফ্রিজে রাখার জন্য। তো নিচে আমি একটা পেপার দিয়ে নিয়েছি, তো পেপারের ওপর আর একটার উপর একটা রুটি রেখে দিচ্ছি, এর মাঝে আর কোনো পেপার দিতে হবে না, কারণ আমি রুটিগুলোকে হালকাভাবে ছেঁকে নিয়েছিলাম। আর যদি ছেঁকে না নিতাম তাহলে একটার ওপর আরেকটা এভাবে পেপার দিয়ে দিয়ে রুটিগুলোকে রাখতে হতো। তো রুটিগুলো কিন্তু আমার একটার সাথে একটা লাগছে না, খুব শুকনো ঝরঝরা হয়েছে মনে হচ্ছে রুটিগুলো। তো এভাবে আমি রুটিগুলো সংরক্ষণ করি। তো আপনারা কিভাবে রুটি ফ্রিজে 4-5 দিন বা 6 দিনের জন্য সংরক্ষণ করেন আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো এই তো আমি ফ্রিজে
রুটিগুলো রেখে দিলাম। তো আমার এই রুটিগুলো বেশি দিন না, 3 দিন যাবে, সেজন্য আমি বক্স ছাড়া এভাবে রেখেছি, কারণ এগুলো আমি বেশি দিন রাখবো না। তো এই তো সন্ধ্যাবেলা আমার 2 ছেলে বসেছে ও লার্নিং পেন বইগুলো নিয়ে। তো তাহিয়া আমার ছোট যে বাচ্চাটা মেয়ে, তার জন্য ওর বাবা লার্নিং পেন নিয়ে এসেছে, তো সেগুলাই ওরা চেক করে দেখছে। তো এই তো তাহমিদ তাহির তো অনেক খুশি, আমাদের গাছের কলা পেয়ে, আমাদের গাছের কলা পেকে গেছে। তো বাইরে যে একটা রান্নাঘর ছিল আছে, সেই রান্নাঘরে কলার ছড়িটা রেখেছিলাম, তো দেখি কলাগুলো সব পেকে গেছে। তো তাহমিদ তা নিয়ে এসেছে, তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো এই তো আমাদের বিড়াল মিকি, সে কালা চশমা ছবির শুটিং করছে, গানের শুটিং করছে এখানে। তো আমরা একটু ওর ভিডিও করে নিচ্ছি, তো বাচ্চারা ওকে নিয়ে খুবই মজা করছে। তো এখন প্রায় শোয়ার আগে, রাত প্রায় 9টা বাজে, তো বাচ্চাদের আমি খাবার দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, খাওয়া দাওয়ার পরে ওরা ঘুমিয়ে পড়বে। তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো তাহমিদ তাহিয়া খাচ্ছে, তো ওরা 2 ভাইকে খেতে দিয়েছি, তো সেটা দেখে তাহিয়াও খুব উচ্ছ্বসিত, সেও খাবে ভাইয়াদের সাথে, তো ওকেও খাবার দিয়েছি। তো ওর বয়স এখনও 4 শেষ হয় নাই, তো ওকে চেষ্টা করছি যে অল্প অল্প করে ভাত খাওয়ানো শেখানোর জন্য, তো সেজন্যই ওকে সাথে সাথে অল্প অল্প করে ভাত দিই খাওয়ার জন্য। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।